ইয়ানি মামিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রচন্ড ভাবে বাইরে গরম পড়েই আছে, আর এই গরমে কিন্তু বেশি মশলাদার খাওয়া একেবারেই ভালো লাগে না। এই সময় মনে হয় যে কিছু হালকা হালকা কিছু খাবার খাই, খুব কম মশলা দেওয়া খাবার খাই। তাই আজ আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো খুব কম মশলা দিয়ে লাউয়ের শুক্তো। এটা পেটের জন্য ভীষণ উপকারী। চলুন তাহলে শুরু করে দিই। লাউ শুক্ত করার জন্য আমি প্রথমে গ্যাস ওভেনটা ধরিয়ে দিলাম। এবার আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, আমি তেলটা চারিদিকে মিক্স করে দিচ্ছি। প্রথমে আমি বড়ি ভেজে নেব। আমি এখানে বাড়িতে তৈরি কলাইয়ের ডালের বড়ি দিচ্ছি 8-10টা। বড়িগুলো ভালো মতন ভেজে নেব। বাড়িতে তৈরি বড়ি কিন্তু স্বাদই আলাদা হয়। এই যে ভাজছি, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, আমি গ্যাস ওভেনটা কমিয়ে দিলাম। বড়িগুলো এবার তুলে নিচ্ছি। বড়িগুলো এমন ভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায়, কিন্তু ভাজাটাও ভালো হয়। গ্যাস ওভেনটা আমার কমানোই আছে। আমি এবার এখানে দিয়ে দেব মেথি, সর্ষে আর রাঁধুনি। এটা প্রায় 1 টিস্পুন মতন আমি নিয়েছি সবগুলো মিশিয়ে। এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা আমার কমানোই আছে, কারণ তেল আগেই গরম হয়ে গেছিল। এই সময় গ্যাসের আঁচ বাড়িয়ে রাখলে ফোড়নটা কিন্তু একদম পুড়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা আমি 1.5 টিস্পুন দিয়ে দিলাম। আমি এবার দিয়ে দেব লাউ। লাউগুলোকে কিন্তু আমি খুব মিহি করে কাটিনি, আমি ঠিক একটু বড় বড় করে এইভাবে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব লাউগুলো। আমি এখানে একটা ছোট পরিমাণ সাইজের লাউ নিয়েছি। এই সময় আমি গ্যাস ওভেনটা বাড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ। এইভাবে গরমকালে লাউ করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। গরমকালে খুব বেশি মশলাদার খাবার কিন্তু একদমই ভালো লাগে না। খুব কম মশলা দিয়ে কিন্তু এই লাউয়ের শুক্তটা তৈরি হয়। বড়িটা আপনারা কিন্তু স্কিপও করে যেতে পারেন, সবসময় বাড়িতে বড়ি থাকে না, তার জন্য বড়িটা যে দিতেই হবে তার কোনো মানে নেই। বড়ি ছাড়াও কিন্তু আপনারা এই লাউ শুক্তটা করতেই পারেন। যেহেতু এই শুক্তোতে বেশি মশলা পড়ে না, তার জন্য পেটের পক্ষে কিন্তু খুব উপকারী। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে। এই লাউ শুক্তোটা কিন্তু খুব ঝটপট রান্না হয়, আর এটা মানে খেতে খুব উপাদেয়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। আমি বেশি জল দিচ্ছি না, কারণ লাউ থেকেও বেশ কিছুটা জল বেরোবে। এবার আমি দিয়ে দেব এখানে চিনি। আমি এখানে 2 টিস্পুন চিনি দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতেই পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন।
নুন যেহেতু আমি আগে দিয়েছিলাম তাই এখন আমি হাফ টিস্পুনই দিলাম। এই নুনটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন। এবার আমি গ্যাস ওভেনটা মিডিয়াম আঁচ করে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় আমি মশলাটা করে নেব। আমি এবার মশলাটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ টিস্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ হচ্ছে মৌরির গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন পোস্ত বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার সবকটা মশলা একসঙ্গে মিশিয়ে রাখছি। এবার দেখি কতটা কি হলো। এইভাবে 5 মিনিট পর আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখনো লাউগুলো খুব ভালো সেদ্ধ হয়নি, আর বড়িটাও আর একটু হবে। কিছুক্ষণ নাড়ার পরে আমি আবার ঢাকাটা দিয়ে রাখব। প্রায় 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। এবার বড়িগুলো নরম হয়ে গেছে আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আমি যে মশলাটা মিশিয়ে রাখলাম সেটা। এখানে আছে মৌরির গুঁড়ো, আদা বাটা আর পোস্ত বাটা। আমি এবার এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ওভেনের আঁচটা বাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক এবং কমেন্ট করবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবেন না। তাহলে আমি যে নতুন নতুন রান্নাগুলো দেব আগামী দিনে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। বেশ কিছুক্ষণ ফুটে গেছে, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য আমি রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আপনারাও বাড়িতে ঝটপট তৈরি করে ফেলুন এই লাউ দিয়ে শুক্তো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে আসি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি ভগবানের কাছে।